أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أيها الإخوة أيها الإخوة نحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته شمانيت بندگان الله رب العالمين সেই মহান অপার অনুগ্রহে আজকে আমরা সালাতুল জুমার খুতবায় উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আজকে এই জুমায় যে বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব প্রথম খুতবায়, সেটি হলো যে নামাজ আমরা কেন আদায় করব। আজকের বিষয় হলো কেন সালাত আদায় করব, কেন নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তিনি তার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে মানব ও দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার একত্ববাদকে স্বীকার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও অদ্বিতীয় বলে মেনে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সেই ইবাদত কতটুকু করছি? আমরা জানি, বলে দিয়েছি গত সপ্তাহে, আমরা জানিয়েছিলাম যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী। তার মধ্যে একটি ছিল ইখলাস, একটি ছিল নবীর তরিকা এবং সর্বোপরি ছিল ইমান। তা ইমান আনার পরে ইখলাস এবং নবীর তরিকা থাকলে আপনার ইবাদত কবুল হবে। কিন্তু কেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন? এই ইবাদত করার জন্য। ফ্যানটা দেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন যে এই ইবাদতের সর্বমূল যেটা সেটি আমরা জেনেছি সেটি হলো তাওহীদ, একমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যদানের পরেই গুরুত্বপূর্ণ যে একটি ইবাদত সেটি হলো আসসালাহ, সেটি হলো আসসালাহ। সালাত মানে নামাজ। এই নামাজ আমরা কেন পড়ব, কি কারণে পড়ব? এক নম্বর কারণ যেটা সেটা হলো এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। এই জন্য বিভিন্ন সালাত, বিভিন্ন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে সালাত সম্পর্কে অনেক কথা এসেছে যে আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত সম্পর্কে 82 জায়গারও বেশি জায়গায় উল্লেখ করা হয়েছে এই সালাত আদায় করো, নামাজ পড়ো, এর গুরুত্ব অপরিসীম। তা আমি এক নম্বর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশটি বেশি বেশি করে আপনাকে আমাকে
দিয়েছেন তাওহীদের পরে সেই আমলটি অবশ্যই করতে হবে, কারণ এটা আমার মহান রবের আদেশ। সাধারণত আপনি আমি বুঝি, যদি কোনো ভাইয়ের কোনো কোম্পানিতে চাকরি করছেন, আপনাদের এই কোম্পানিতে মনে করেন কিছু ফোরম্যানও রয়েছেন, তার উপরে আবার কিছু মুদির রয়েছেন, মুদিররা বা অধ্যক্ষরা যারা পরিচালনা করছেন তারা কিছু দায়িত্ব দেন ফোরম্যানদেরকে, ফোরম্যানরা তার মানে নিচের যারা কর্মচারী তার অধীনস্থ যারা কর্মচারী রয়েছেন তাদেরকে বিভিন্ন কমান্ড করেন। এখন যদি কোনো লোক ওই ফোরম্যানের কথা না মানে এ পাশে যায় ও পাশে যায় এই করে সেই করে, তাহলে একদিন দেখবে, দুই দিন দেখবে, তিন দিন দেখবে, পরে কী করবে? কেন এই আমেল বা এই কর্মচারী বা এই মানে আমার অধীনস্থ লোক এই কাজের জন্য যোগ্য নয়, এ আমার অধীনে কাজ করতে পারবে না, ওটা ওকে ছাঁটাই করে দেবে। এটা আমরা বুঝি না ভাই, বুঝি না সবাই বুঝি, খুব বুঝি। তাহলে কেন বুঝি না যে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, তিন নয়, চার নয় এরকম প্রায় 82 জায়গায় বলেছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আল্লাহু আকবার। এ আল্লাহর কতবার এই কথাটা আপনি আমি লঙ্ঘন করতেছি, আপনি আমি পড়ি না? অনেক মানুষ আছে সেই সালাত আদায় করেন না, তাহলে আপনি কত বড় একটা অপরাধ করতেছেন। এটা দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন 5 বার আপনাকে নামাজ পড়তে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, 5 বার আজান হয়, কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুক্তি নিতে এসো, সালাত আদায় করতে আসো, মুক্তি নিতে আসো। অর্থাৎ সালাত যদি তুমি আদায় করো, নামাজ যদি তুমি পড়ো, তাহলে তোমার এখানেই কল্যাণ আছে, এখানেই মুক্তি আছে, এখানেই তোমার নিষ্কৃতি আছে, দুনিয়াতেও সফলতা আছে, আখেরাতেও সফলতা আছে। যদি বান্দা তুমি সালাত আদায় করো, সালাত পড়ো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। কিন্তু হতভাগা মুসলিম আমরা অনেক মানুষ রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে আমরা লঙ্ঘন করতেছি, লঙ্ঘন করতেছি, সালাত আদায় করে না। এজন্য কেন সালাত আদায় করব? আল্লাহর আদেশ পালন করার জন্য। কেন? আল্লাহর আদেশ পালন করার জন্যই সালাত আদায় করতে হবে, কারণ অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ এই সালাতের কথা বলেছেন, আল্লাহু আকবার। তাহলে আমি উদাহরণ দিয়ে কেন বুঝালাম যে একজন সাধারণ আপনার আমার মতো মানুষ তা আপনার একটু উপরের পদে আছে, সে যদি কয়েকবার আদেশ করে আপনি না শোনেন, আপনি যদি ছাঁটাই হতে পারেন, তাহলে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নিঃশ্বাস দিতেছেন, আপনার আমার খাবারের ব্যবস্থা করছেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা করছেন, আপনি আমি দুনিয়াতে ভালো করে চলাফেরা করতেছি, এই ব্যবস্থা যে আল্লাহ করছেন, সেই আল্লাহকে কি আমি সিজদা দেব না? তার আদেশ কি আমার পালন করা উচিত নয়? সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে মনে রাখবেন, কেন আমি সালাত আদায় করব যেটা আল্লাহর আদেশ? কি আদেশ করেছেন? আল্লাহ। এ আল্লাহকে আমরা সম্মান করতে জানি না, যার কারণে আমরা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহর যথাযথ সম্মান আমরা দিতে পারি না, যার কারণে আমরা ওই আল্লাহর কথাকে মূল্যায়ন করতেছি না, নাউযু বিল্লাহ মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে খুব করে মনে প্রাণে গেঁথে নেবেন যে আমি মুসলিম, আমাকে এখন সালাত আদায় করতেই হবে, আমাকে এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা কি হয় হোক, কত বড় আমার বিপদ আসুক না কেন, সালাত পরিহার করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না। এই জন্য করে ভাই অনুরোধ থাকবে এই সালাত যেন আমরা পরিহার না করি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আদেশ করেছেন এই সালাত আদায় করার জন্য। আল্লাহর কথা এবং কার কথা? রাসুলের কথা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি মৃত্যুসজ্জায় যখন শায়িত, তার পূর্বে তিনি একটু হুঁশ যখন পাইলেন তখন বললেন কি আসসালাত আসসালাত, হ্যাঁ যে নামাজ নামাজ। এরপরে তিনি এই মুহূর্তেও সালাত আদায় করতে গেলেন, এবং শেষ মুহূর্তের তার এটা ওসিয়ত এরকম ছিল যে কি, তোমরা এই অমা মালাত মালকি, তোমরা এই নামাজকে সংরক্ষণ করবে, এবং পাশাপাশি তোমরা তোমাদের অধীনস্থ লোক যারা তাদের দিকে খেয়াল রাখবে। সেই জন্য করে ভাই আপনার আমার উচিত হলো এই সালাত আদায় করা। কেন আদায় করব? আল্লাহর আদেশ, নবীর আদেশ, এবং
এটা একটা মুসলমানের চিহ্ন, একটা মুসলমানের চিহ্ন। একজন মুসলমান একজন অমুসলমান এর পার্থক্য হলো সালাত। আমাদের এবং তাদের অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। আলহামদুলিল্লাহ গত বুধবার দিন আমার কাছে একজন বাংলাদেশি, কুমিল্লার একজন বাংলাদেশি, সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাকে ইসলাম সম্পর্কে বুঝালাম এবং এই নামাজের কথা বললাম, যে সে বলে যে ভাই, আমি বললাম কেন মুসলমান হলেন আপনি, কি কারণে? আমার মুসলমানদের একটা জিনিস খুব ভালো লাগে আর সেটি হলো এই যে একসঙ্গে জামাত হয়ে নামাজ পড়ে আর রমজান মাসে ইফতার করে, রমজান মাসে রোজা থাকে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন অমুসলিমদের ভেতরে এই জাগ্রত বোধ রয়েছে যে তারা নামাজটাকে কত ভালোবাসে, কিন্তু হতভাগা মুসলিম আমরা মুসলমান হওয়ার পরেও আমরা এই নামাজকে ভালোবাসি না, নামাজকে মূল্যায়ন করি না, নামাজকে গুরুত্ব দেই না। এই জন্য করে ভাই মহাব্বত করবেন, মহাব্বত ভালোবেসে নামাজ পড়তে হবে। ইবাদত করতে হয় তিনটি কাজ নিয়ে। এক নম্বর আল্লাহকে ভালোবেসে, দ্বিতীয় নম্বর আপনার এই ইবাদতটা আশা করে করতে হয়, কিসের আশা? জান্নাতের আশা। এবং আর একটা কাজ, সেটা হলো কি, জাহান্নাম থেকে ভয়, আল্লাহ এই ইবাদত করলে জান্নাত পাবো, আর যদি না করি তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে আশা আকাঙ্ক্ষা এবং মহাব্বত আল্লাহকে ভালোবাসে, এই তিনটি হলো ইবাদতের রকম বা খুঁটি। এই জন্য করে আসুন আমরা এই খুঁটিগুলো পালন করি, সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমরা যেন সালাত আদায় করি। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রউফুর রহীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। আস্তাগফিরু।